বিকট শব্দ করে মোবাইলে ইমার্জেন্সি অ্যালার্ট আসছে, এমন একটি মেসেজ আসছে প্রত্যেকের ফোনে। সে মেসেজের সঙ্গে মোবাইল বিকট আওয়াজ করে সঙ্গে সঙ্গে মেসেজটি ভাইব্রেট করছে, এমনই কিন্তু আতঙ্ক ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সেখানে দেখা যাচ্ছে একটি মেসেজের স্ক্রিনশট দিয়ে প্রত্যেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, এবং সেই পোস্টের সূত্র ধরে এই মেসেজের রহস্যের যে উন্মোচন হয়েছে তার থেকে জানা যাচ্ছে, এই মেসেজটি পাঠানো হয়েছে ভারত সরকারের টেলিকমিউনিকেশান বিভাগের সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে পাঠানো একটি নমুনা পরীক্ষার বার্তা। আর তারই একটি স্ক্রিনশট দেখুন, এখানে দেখানো হয়েছে যে কিভাবে ইমার্জেন্সি অ্যালার্ট হিসাবে ফোনে মেসেজ আসছে, তার সঙ্গে সঙ্গে ফোনে জারি হচ্ছে হাই অ্যালার্ট এবং সব সঙ্গে বিকট শব্দ হচ্ছে। এই মেসেজটি কোনখান থেকে পাঠানো হচ্ছে, কিভাবে পাঠানো হচ্ছে, প্রত্যেকে কিন্তু একটা ধারণা করছে যে হয়তো নতুন কোনো ভাইরাস হয়তো ফোনে অ্যাটাক করেছে, কিন্তু আদতে এটি তা নয়। ভারত সরকারের ব্রডকাস্টিং মন্ত্রক থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে, এবং এই যে মেসেজটি এসছে দেখুন, এই মেসেজটি কী লেখা আছে, এটি ভারত সরকারের টেলিকমিউনিকেশান বিভাগের সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে পাঠানো একটি বার্তা। বার্তাটি দয়া করে এই বার্তাটি উপেক্ষা করুন, কারণ আপনার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেবার প্রয়োজন নেই। এই বার্তাটি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি দ্বারা প্রয়োগ করা প্যান ইন্ডিয়া ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এই সিস্টেমের লক্ষ্য উন্নত জননিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি সময় মতো সতর্কতা প্রদান, টাইম স্ট্যাম্প। এইভাবে কিন্তু মেসেজটি আসছে। এইবারে এই মেসেজটি কি দেখুন, এখানে একটা রিপোর্টে বলা হচ্ছে যে পর্দায় যে মেসেজটি ভেসে উঠছে ইমার্জেন্সি অ্যালার্ট হিসাবে বা সিভিআর হিসাবে, কিছু দেখলেই মানুষ এখন সোশ্যাল মিডিয়া শরণাপন্ন হয়। এক্ষেত্রে তাই হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে সোশ্যাল মাধ্যমে যে মেসেজের স্ক্রিনশট তুলে ছবি পোস্ট করে কারণ জানতে চাইছে অনেকে, তারপর ভেসে আসছে নানা মন্তব্য। কেউ বলছেন ফোনে কি ভাইরাস অ্যাটাক হলো, আবার কেউ ভাবছেন এটা কি নতুন কোনো স্ক্যাম। তবে শেষে প্রত্যেকের কাছে এসেছে শুনে সবাই খানিক আশ্বস্ত হয়েছে, এবং এবং এটা জানা যাচ্ছে যে এটা ভারত সরকারের যে টেলিকমিউনিকেশান বিভাগের সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে পাঠানো একটি নমুনা বা পরীক্ষার বার্তা। অর্থাৎ এর পরে যদি কোনো সুনামি হয়, কোনো হড়পাবান হয়, কোনো ভূমিকম্প হয়, তার আগাম যে অ্যালার্ট জনসাধারণকে পাঠিয়ে সেটা অ্যালার্ট করা যাবে, এমনই অত্যাধুনিক যে চিন্তাভাবনা। এই চিন্তাভাবনা বা এই প্রকল্প বা এই যে সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তার পরীক্ষামূলকভাবে যে পরীক্ষা চালানো হচ্ছিলো, তার জন্যই কিন্তু অনেকের ফোনে এই ধরনের মেসেজ আসছে। এতে আতঙ্ক ছড়াতে না বলেছে এই মন্ত্রক, সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে পাঠানোই যে মেসেজটি এসছে এটা পরীক্ষামূলকভাবে টেস্ট করা হচ্ছে, এটাই কিন্তু পরিষ্কার জানানো হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে। এর পরবর্তীতে কোনো ইমার্জেন্সি এলে দেশের মধ্যে, সেক্ষেত্রে বন্যা হোক, সেক্ষেত্রে ঝড় হোক, সেক্ষেত্রে যদি কোনো ভূমিকম্প আসে, তার আগাম সতর্কতা কিন্তু জনসাধারণকে এই SMS বা হাই অ্যালার্ট SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এটি নিয়ে আতঙ্কের কোনো কিছু নেই বলে মন্ত্রক পরিষ্কার করে জানিয়ে দিয়েছে।